অ্যাডিশনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবপ্রিয়। আর এই মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন, তিনি নানা মাধ্যমে তার যে প্রতিভার সৌরভ ছড়িয়ে যাচ্ছেন। আমি কথা বলছি সৌরভ চক্রবর্তী। সৌরভ স্বাগত। সৌরভ, শ্বেতকালি বলে কি সাদা পরে এলে নাকি? না না, কাকতালীয়। মানে আমি পরে আসার পর সবাই যখন বলছে তখন বাহ, মিলেই গেল আর কি। আচ্ছা, মানে এতে কোনোই নেই। আচ্ছা, তুমি নিজে কখনো শ্বেতকালি দেখেছো? মানে কলকাতার বুকেও আছে, বর্ধমানে আছে, অনেক জায়গায় আছে, বীরভূমে আছে। মানে আমি এমনি কালী পুজোয় যেমন আর পাঁচটা সাধারণ মানুষ করে থাকে বাজি পোড়ানো, কালী পুজোয় বাড়ির অন্য বন্ধু বান্ধবদের বাড়িতে কালী পুজো হলে সেখানে গিয়ে খাওয়া দাওয়া। তো আর যে খুব বেশি আমার সম্পর্ক রয়েছে, ছোটোবেলায় মা দক্ষিণেশ্বরে যেতেন, আমি যেতাম, তো কালী ঠাকুরের সঙ্গে আমার এই ধরনের যোগাযোগই রয়েছে। এই যে তোমার জার্নি, এতদিনের জার্নি, অভিনেতা থেকে ডিরেক্টর এবং তার সঙ্গে আবার কিছুদিন আগে কবিতার রিলিজ করলো, তো এই যে বিভিন্ন মাধ্যমে, মানে যখন আমরা চেষ্টা করি তাদের, এটা তো মূলত এক্সপ্রেস করা নিজেকে, তো এইটা এই যে এক্সপ্রেস করার যে মাধ্যম, কোথাও কি মনে হয় যে তুমি যখন শুরু করেছিলে আর এখন মাধ্যম অনেক বেড়েছে এবং সুযোগও অনেক বেড়ে গেছে? না, সে তো মানে 100 বার, মানে ওয়েব সিরিজ বা ওয়েব এই কথাটাই তো আমরা ছোটোবেলায় অভ্যস্ত ছিলাম, এবং আমরা মনে আছে টিউব, যে কোনো ইউটিউব আমাদের যে একবারে চলে এই ধারণাটাই ছিল না। মনে আছে যেটা আমরা গিয়ে ডাউনলোডে বসাতাম, সকালবেলা একটা গান ডাউনলোড করার পর লিঙ্কিন পার্কের গান আমরা বিকেলবেলা গিয়ে দেখতে পেতাম, এরকম একটা হয়তো সময় ছিল। সেখান থেকে লাইভ স্ট্রিমিংটা লাইভ হওয়া তো দিগন্ত খুলে দিয়েছে ওয়েবেরকে। তো হ্যাঁ, 100 বার, মানে এই মাধ্যমগুলোকে আমি যে খুব নিজেকে কৃতজ্ঞ মনে করি বা নিজের কাছে নিজে খুব আনন্দ পাই ভেবে, যে আমি মনে করি যে আমাকে সেই সুযোগ আমি পেয়েছি যেখানে পরিচালনা করার, প্রযোজনা করার, একটা চ্যানেল চালানো উড়ি বাবা, কবিতা লেখার, তো সেটা কাছে খুব ব্লেসড। এই জায়গাটা থেকে একটা জিনিস সেটা জানতে চাইবো যে এতগুলো মাধ্যমে তুমি কাজ করছো, কোথাও কি কখনো তোমার মনে হয় যে যে পরিমাণ প্রচার বা হেডলাইন যদি আমি বলি সো কল পাওয়া উচিত সেটা তুমি পাও না বা দেয়া হয় না কোনো কারণে? না, আমি যে খুব একটা হেডলাইন মেটেরিয়াল বলে মনে করি না, আমার বা যে খুব চাই সেটাও কিন্তু নয়। আমার খালি মনে হয় যে নিজের কাজগুলো করে যাওয়া এবং ইম্প্যাক্টটা আমি কী ফেললাম। সব হেডলাইনে কি ইম্প্যাক্ট পড়ে বা সব ইম্প্যাক্টের কি হেডলাইন হয়? হয় না। হেডলাইনে কার্যকারণের সম্পর্কগুলো বড্ড জটিল, তো বেশি হেডলাইনে থাকা খুব কঠিনও আর কি। মানে বরং কাজের ক্ষেত্রে সেটা একটা বড় প্রশ্ন এসে গেল। রাইট, মানে কোথাও মনে হয় কি তোমার যে, বিশেষ করে তোমাদের ইন্ডাস্ট্রি, মানে আমাদের, আমিও যেতে ইন্ডাস্ট্রি পার্টিসিপেন্ট নিজেকে মনে করি, তো সেখানে কোথায় বিতর্ক বা ব্যক্তিগত সম্পর্ক বা ইকুয়েশন এইগুলো বড় হয়ে দাঁড়ায়, মানে হেডলাইন বা প্রচারের আলোয় বা সামনে আসার জন্য? মানে সেটা একটা বড় বিষয় ডেফিনেটলি। মানে আমরা মানে কাজ, মানে কাজের মানুষের কাজ নিয়ে খবর কতটাই বা হয়, যাদেরকে আমরা দেখি সারাক্ষণ সামনে থাকতে, বরঞ্চ অকাজ কুকাজে খবর নিয়ে বেশি হেডলাইন হয় এখানে। সেটা আমাদের ফিল্ডে বলে বলছি না, সব ফিল্ডেই তুমি খেয়াল করে দেখবে যে খবর করার ধরন, খবর হওয়ার ধরন, হেডলাইন হওয়ার ধরন সবটাই পাল্টেছে। তো তোমার ক্ষেত্রে তো তুমিও তো এই 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 ফেসটা রীতিমতো পার করে এসছো, তোমার ব্যক্তিগত জীবন নিয়ে কাটা ছেঁড়া, হেডলাইন হয়েছে, তো তুমি চুপ থাকার থাকতে চেয়েছো অনেক সময়, তো সেইটা কতটা প্রভাব ফেলেছিলো একটা সময় ধরে? কোথাও কি কিছুটা হলেও তোমার কাজের ক্ষেত্রে প্রভাব পড়ে গেছিলো? মানে আমি একদম পরিষ্কার বাংলা ভাষায় যেটা বলতে চাইছি, কাজের ক্ষেত্রে প্রভাব তো ভাবিনি ওইভাবে, না ভাবি না। আমি একটা জিনিস বিশ্বাস করি যে দেখো, আমরা প্রত্যেকে লড়ছি, হ্যাঁ, এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে লড়ছে। মানে আমার একটা গোলমেলের সময় রয়েছে যেখানে প্রত্যেকটা মানুষ এক্সপোজ করছে না, এক্সপোজ হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে এটা ভাবনাটাই অমূলক যে কেউ কারোরটা জানতে পারবে না, কেউ কারোরটা ইয়ে করতে পারবে না। চেষ্টা করি যাতে ওই ধরনের খবরগুলোতে না আসতে, মানে আমি কিছু লিখলাম, আমি কিছু বানালাম, আমি কিছু করলাম, সেই খবরগুলো যাতে আসে আর কি, যাতে সেটা তার জন্য বেটার হয়, মানে সেই প্রজেক্টটার জন্য বেটার হয়। অহেতুক খবর হয়ে থাকলাম আমি তো এটা চাইও না। রাইট, তো এই কবিতার বই ছোটো থেকে কবিতা লেখার শখ বা ছোট? আমি মানে কবিতাটা বরঞ্চ আমি খুব ছোটোবেলা থেকে, মানে 4-5 পড়ার থেকে। আচ্ছা, তো এইটা কেমন, মানে এটা তো মানে একটা সন্তানের মতো নতুন করে? হ্যাঁ, মানে আমি তো ভাবিও নি, মানে প্রথমত আমি কলেজে পড়ার সময় লিটল ম্যাগাজিনগুলোতে লিখতাম, সন্দীপন্দা একটা লাইব্রেরি ছিল, লিটল ম্যাগাজিন লাইব্রেরি কলেজ স্ট্রিটে, সেখানে নিয়মিত যেতাম। আমার একটা সময় নিয়মিত যাতায়াত ছিল খুবই ছোটোবেলায় বাবার হাত ধরে শনি গাঙ্গুলির বাড়িতে, তো হ্যাঁ, তো তারাপদ রায়ের পারিবারিক পত্রিকাতে আমি লিখতাম, তো এই সময়গুলো খুব মজার সময় কাটিয়েছি। আমি নিজের জন্যই লিখতাম, কবিতা লেখা স্ক্রিপ্টগুলো বাদ দিয়ে যেগুলো ডিরেক্ট করছি বা যে গল্পগুলো আমি লিখি,
তো আমিও না ভাবিনি যে বই আকারে বেরোতে পারে, কারণ আমি একটা জাস্ট র্যান্ডম টেস্টের মতন ওই যখন লকডাউন চলছিল কিছু কবিতা ভিডিও করে দিই। আমার একটা বাজে ধারণা ছিল যে মানুষের মধ্যে কবিতা পড়ার প্রবণতা কমেছে, কিন্তু সেটা যে কি ভুল সেটাই বই না বেরোলে, তার প্রি বুকিং না বেরোলে বুঝতে পারতাম, আমাকে একদম কান ধরে ভুল প্রমাণ করে দিয়েছে। অরুণাভর এই কার্য তুমি বলছিলে কার্যকারণ এইখানে শ্বেতকালীতে অরুণাভর কার্যকারণ সম্পর্কটা ঠিক কি, এতটাই সম্পর্ক যে না একটা সরু সূত্রের মধ্যে দিয়ে হাঁটছে চরিত্রটা, আমি বেশি বললে গল্প বলে ফেলা হয়ে একটা ঘটনা ঘটে যেতে পারে। অরুণাভ এই চ্যাটার্জি পরিবারের বড় সন্তান এবং এরা অলঙ্কার ব্যবসার সঙ্গে যুক্ত, এরা একটা হোটেল করবে বলে একটা বাড়িকে রেনোভেট করবে বলে ভাবে, এবং সেখানেই শ্বেতকালীর আবির্ভাব, তারপরেই সমস্ত ঘটনা, সেটা মানে অভিশাপ না পাপ না ষড়যন্ত্র না খুন না নেপথ্যে কোনো বড় কোনো ঘটনা ঘটছে, তারই কিন্তু আভাস বা তারই ঘটনা বলবে আর কি। আর একদম নতুন প্রজন্মের সব কাস্টিং সমসাময়িক সেইটা কতটা ইন্টারেস্টিং ছিল, এই যে তুইতুকারী সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হয়ে যা হয় মানে কাজের বাইরের সময়গুলো খুব মজায় কাটে, একে অপরের পিছনে লেগে ঐন্দ্রিলা খাবার খেয়ে নিয়ে, তো সেভাবেই কেটেছে। আর ঐন্দ্রিলা ও তো খুব পাওয়ার হাউস, মানে সকাল 10টায় যা এনার্জি, চার দিন না ঘুমালো এক এনার্জি দেখবো, তো তাতে খুব মজায় কেটেছে। তো ওই যে ডিরেকশন অ্যান্ড অ্যাক্টিং মানে অ্যাকচুয়ালি কোনটা বেশি এনজয় করো? দেখো ডিরেকশন যখন করি তখন অন্তত প্রিভিলেজ মনে করো। হ্যাঁ দেখো ডিরেকশন ডেফিনেটলি, তার কারণ শুরু থেকে শেষ অবধি প্রথম শব্দটা লেখা থেকে তার ইনভলভমেন্ট শুরু হয় তোমার হাতে, হ্যাঁ দর্শক দেখে কি বললো তার অবধি, তো সেটা কখনো অ্যাক্টর অনেক মাঝখানে ঢোকে, সে অনেক আগে তার গন্তব্য শেষ হয়ে যায়, তো ডেফিনেটলি ডিরেকশন প্রয়োজন হয়, আরও বেশি জোরে থাকতে হয়। আচ্ছা তো তোমার এই মুহূর্তে আর কি কি মানে ওয়েব সিরিজ, যেমন যে ওয়েব সিরিজটা ডিরেক্ট করছো সেটা নিয়ে যদি একটু বলো। কিছু বলতে পারবো না ওটাও সম্পর্কে। হ্যাঁ আচ্ছা, ওটাও সমস্যা, চ্যানেল সমস্যা, থ্রিলার ওয়েব সিরিজ এইটুখানে বলতে পারি, এবং একটা একদম ভিন্ন ঘরানার থ্রিলার। থ্রিলার কি তোমার বেশি টানে? খানিকটা তো বটে, কারণ অগ্রাহ্য করতে পারি, কারণ ওই যে মানে ওর সঙ্গে বওয়া যায়। দেখো মানে যদি বলো যে আরাম পাই কোনটা, সেটা ড্রামার ওপর কিছু নেই, কিন্তু থ্রিলার একটা ওই যে মানে কী হলো কেন হলো এই যে প্রশ্নগুলোর সঙ্গে মানে খুঁজতে খুঁজতে যাওয়া, এবং মানে শেষে গিয়ে আমি যা ভাবলাম তার সঙ্গে মিললো বা কখনো মিললো না, তার একটা মজা আছে, সেটা এপিসোডিক স্ট্রাকচারে তার একটা বড় ভূমিকা পালন করে, সেটা রিয়েল লাইফে মজা, কিন্তু রিয়েল লাইফও তো ড্রামা, এবং তুমি কী ভাবলে কী ভাবলে সেটা তো আলটিমেটলি কি অনেক সময় মেলে না, তো সেইটা তখন কি মজা, জীবনও তো থ্রিলার। আমরা আগেরটা কি জানি, একদম সেটাই বলতে চাই, আমার তো একটা ক্যাসেটের মতন জীবন আর কি, একটা ফিতে শুধু ঘুরে যাচ্ছে, আমরা জড়িয়ে যাচ্ছি একটা সময় ফিতে শেষ, ওই লাল ফিতে বেরিয়ে আসবে, আমরা চলে যাবো, রাইট? তো আমরা তো শুধু প্লে বাটনটাই টিপতে পারি, এখানে রিওয়াইন্ড ফাস্ট ফরওয়ার্ড কিছুই হয় না, তো কিন্তু একদম খুব ভালো কথা বলেছো। সেই জায়গা থেকে কিন্তু যখন এটা আনফোল্ড হয় থ্রিলারটা, যখন মানে বিশেষ করে জীবনে রিয়েল লাইফে, রিয়েলে নয়, তখন তো সেটা মানে রিলে যতটা মানে অ্যাকসেপ্ট করা যায়, রিয়েলে তো অ্যাকসেপ্ট করা যায়, কারণ যে সিনেমার সঙ্গে একটা বড় সংঘাত জীবনের, যে সিনেমায় ঠিক পর্যাপ্ত সময়ে যে সময়টা আমরা চাইছি সেই সময় তো সমাপ্ত ঘোষণা করি, রহস্য উন্মোচনের পরই দেখবে সমাপ্ত হয় জীবন, কিন্তু তা নয়, তো কোন রহস্যটাকে শেষ রহস্য বলবো আর কোন রহস্যটাকে পরে আরও রহস্য দেখে যাবে, সেটাই তো জীবনের মজা। একদম, তো এই জায়গা থেকে যেটা বলা যে যেহেতু বলছিল জীবনের মজা, জাস্ট এমনি ফর কিউরিওসিটি, মধুমিতার কাজ দেখা হয় বা তুমি মধু হবে বা জানানো হয়? ছোট জায়গাতে না জানানো হয় না। আচ্ছা, কিন্তু কাজ কেন দেখা হবে না, অস্বাভাবিক যদি ওর কাজ না দেখি আর কি, এত সবাই আমার ধারণা আমার কাজেও দেখছে, চারিদিকে অনেক রহস্য গল্প হচ্ছে, রহস্য সিরিজ হচ্ছে, তো যেহেতু ওয়ান অফ দ্য প্রোটাগনিস্ট তুমি, সেক্ষেত্রে কী রহস্য সন্ধান পাবে যেটা হয়তো অন্যান্য থেকে একটু আলাদা, এবং যেহেতু এটা ওয়েব সিরিজ, একটা নিপাট গল্পকে ধরে রাখা, মানে সেটা ডিরেক্টর রাইটার পুরো টিম যে চেষ্টাটা করেছে, এরকম পড়ে মনে হয়েছে বা করতে গিয়েও মনে হয়েছে, কোনো জাগলারি নেই, কোনো গিমিক নেই, একটা নিপাট গল্পের মধ্যেও যে টান টান রহস্য বুনে ফেলা যায় সেটা কিন্তু সত্যি, রাইট? লাস্ট প্রশ্ন, 5 বছর আগে সৌরভ, 5 বছর পরে সৌরভ, অ্যাজ এ পার্সন, অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ ডিরেক্টর, আরও বেশি অভিজ্ঞতা বেড়েছে, এক কথা উত্তর হয়ে যেতে পারে সবইতে, এবং অভিজ্ঞতা অনেক কিছু শেখায়, অভিজ্ঞতা অনেক সময় চুপ থাকতেও শেখায়, মানে এখন কিন্তু অভিজ্ঞতা না চুপ থাকা ঠিক নয়, চুপ থাকা মানে হলো কি, প্রথম প্রশ্নটা করেছিলাম যে হেডলাইন্স, এইটাকে বরঞ্চ নাড়া দেয় কলেজ কলেজের সময়, সবাই আমরা একটু হেডলাইনে আসতে চাই, কলেজের মধ্যে একটু হেডলাইনে আসতে চাই, যাতে প্রেমগুলো ঠিকঠাক হয়,
তো সেটা সাময়িক, আলটিমেট ইম্প্যাক্টটা কতটা পড়লো মানে লাইফ ইজ লাইক এ টেস্ট ম্যাচ এক্স্যাক্টলি, প্রত্যেকটা ইনিংসে কিন্তু খেলা করে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা।